যে ফুলগুলো সব এখানে আনা হয়ে গেছে, আর এখানে সব বাজার সব রেডি, আর এখানে রয়েছে আলু, সব আমি এখন কাজগুলো করে নিই। এখন ওই ঠাকুর পুজোর উদ্দেশ্যে চাল দিয়ে চালটা সুন্দর করে দিয়ে দিয়ে পাঁচ রকম সবজি দিতে হয়, চাল পাঁচ রকম সবজি, তো ওগুলো এখন সাজিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 পাঁচ রকম হয়ে গেল, তো এখানে সাজানো হয়ে গেল পাঁচ রকমের সবজি দিয়ে চাল, তো এটা পুজোর সময় কাজে লাগবে। যে আমি সকালবেলা বাচ্চাকে কিছু খাইয়ে দিয়েছি, কেন আমরা উপোস, আমার হাজব্যান্ডও উপোস, তো বাচ্চাটার তো উপোস করার কিছু নেই, তো ওকে দুধ পাউরুটি খাইয়ে দিয়েছি। এবার ওর জন্য আলু সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, পরে ওকে আমি খাইয়ে দেবো। মৌসুমি দাস,
মৌসুমী দাস রাইসা দাস ভিক্ষ্যাপ্রিকমনায় তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেলেন। আর এখানে খুব ভালোভাবেই পুজোটা কমপ্লিট হলো, আর এখন ঠাকুরমশাই এক্ষুনি চলে গেলেন। তো এবার ঠাকুরকে একটুখানি খেতে দেওয়ার জন্য, মানে একটু খাওয়ার জন্য একটু সময় দেবো, দরজাটা বন্ধ করে আমরা পাশের রুমে চলে যাব, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করব। আর আপনাদের যাদের বলেছিলাম আমার ঘরের লক্ষ্মী পুজোতে আসতেন, তারা দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, প্রসাদ খেয়ে যাবেন।